ভারত সরকারের দূর সংযোগ বিভাগের দ্বারা নমুনা পরীক্ষা বার্তা রাষ্ট্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রেরণ করেছে। এই বার্তা জরুরীকালীন অবস্থাত সতর্কবাণী প্রেরণ করবলৈকে এই পরীক্ষা করা হয়েছে। জনসাধারণের সুরক্ষা বৃদ্ধি করার স্বার্থত করা হয়েছে এই পরীক্ষণ। বিভিন্ন অঞ্চলত সময় সময় সম্পন্ন হব এনে পরীক্ষা। ভূমিকম্প, সুনামি, আকস্মিক বানপানীর দরে দুর্যোগত সরকারে প্রেরণ করব এনে বার্তা। মাত্র কেটামান মুহূর্তের পূর্বে প্রায় সকলো লোকের মোবাইললৈ এনে ধরনের একটা বার্তা প্রেরণ করা হয়েছে। এই বার্তাক লৈ ইতিমধ্যে চর্চা হয়েছে বা কিছু সংখ্যক লোক শঙ্কিতও হওয়া দেখবলে পাওয়া গেছে। তার মাজতে আমি আপনার এই মুহূর্তে সেই খবর জানাইছো। ভারত সরকার দূর সংযোগ বিভাগের দ্বারা নমুনা পরীক্ষা বার্তা রাষ্ট্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রেরণ করেছে এই বার্তা। জরুরীকালীন অবস্থাত সতর্কবাণী প্রেরণ করবলৈকে এই পরীক্ষা করা হয়েছে। জনসাধারণের সুরক্ষা বৃদ্ধি করার স্বার্থত করা হয়েছে এই পরীক্ষা। বিভিন্ন অঞ্চলত সময় সময় সম্পন্ন হব এনে পরীক্ষা। ভূমিকম্প, সুনামি, আকস্মিক বানপানীর দরে দুর্যোগত সরকারে প্রেরণ করব এনে ধরনের বার্তা। আপনালোকক সেই খবর জানাইছো। মাত্র কেটামান মুহূর্তের পূর্বে প্রায় সকল লোকের মোবাইললৈ এই বার্তা আহিছে। এই বার্তাক লৈ একাংশ লোক শঙ্কিত হওয়া দেখবলৈ পোৱা গৈছে। কোরপরা এই বার্তা আহিছে সেই বিষয়টুক লৈ সকলের মাজত শঙ্কা দেখবলৈ পোৱা গৈছে। কিন্তু তার মাজতে আপনালোকক এই মুহূর্তত এই খবর জানাইছো। ইয়াত শঙ্কিত হবলগীয়া কোনো ধরনের কথা নহয় বা শঙ্কিত হওয়ার কোনো ধরনের কারণ নাই। ইতিমধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে এই কথা উল্লেখ করেছে। ভারত সরকার দূর সংযোগ বিভাগের দ্বারা এই নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা একটা বার্তাহে প্রেরণ করা হয়েছে। রাষ্ট্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষই প্রেরণ করেছে এই বার্তাটি। জরুরীকালীন অবস্থাত সতর্কবাণী প্রেরণ করবলৈকে এই পরীক্ষা করা হয়েছে। জনসাধারণের সুরক্ষা বৃদ্ধি করার স্বার্থত করা হয়েছে এই পরীক্ষণ। বিভিন্ন অঞ্চলত সময় সময় সম্পন্ন হব এনে পরীক্ষা। ভূমিকম্প, সুনামি, আকস্মিক বানপানীর দরে দুর্যোগত সরকারে প্রেরণ করব এনে বার্তা। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।